আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাল 29শে মার্চ পবিত্র শবে বরাত অর্থাৎ লাইলাতুল বরাত। ধর্ম প্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আগামীকাল দিবাগত রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত বন্দিগির মধ্য দিয়ে পবিত্র শবে বরাত উদযাপন করবেন। মুসলমানরা হিজরি বর্ষে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এর রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এই রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, আজগার সহ বিভিন্ন ইবাদত বন্দেগি করে থাকেন। এদিকে শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিকেলে পৃথক বাণী প্রদান করেছেন। অপরদিকে শবে বরাত উপলক্ষে আগামীকাল সোমবার সন্ধ্যা 6:30টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। আজ এক সরকারি তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়। এতে বলা হয়, ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত করা হবে। মোনাজাত পরিচালনা করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।